টি-20 কে বলা হয় রানের খেলা, তবে আধুনিক ক্রিকেটে একদিনের ক্রিকেটেও দেখা যায় রানের বন্যা। তেমন এক রান বন্যার ম্যাচে ভারত পাত্তাই পায়নি নিউজিল্যান্ডের কাছে, যেখানে আগে ব্যাট করে 300 বেশি রান করার সত্ত্বেও ভারত বরণ করেছে প্রতিরোধহীন পরাজয়। পাত্তা না পাওয়া এই পরাজয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে গেল শিখর ধাওয়ানের দল। বিস্তারিত থাকছে বিডিক্রিকটাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। টি-20 সিরিজের ট্রফি জিততে পারলেও নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে ভারতের শুরুটা হলো অসহায় পরাজয় দিয়ে। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বড় সংগ্রহ নিয়েও স্বাগতিক দলের কাছে পাত্তা পায়নি শিখর ধাওয়ানের দল। অকল্যান্ডে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় 306 রান। দলের পক্ষে অর্ধশতক হাঁকান ব্যাটিং অর্ডারের 3 শীর্ষ ব্যাটার অধিনায়ক ধাওয়ান, শুভমান গিল ও শ্রেয়াস আইয়ার। সর্বোচ্চ 80 রান আসে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে। 76 বলের মোকাবেলায় 4টি করে 4 ও ছক্কা হাঁকান তিনি। এছাড়া শিখর ধাওয়ান 77 বলে 72 রান ও গিল 65 বলে 50 রান করেন। 124 রানের 2 ওপেনার বিদায় নেওয়ার পর অবশ্য কাঙ্ক্ষিত পুঁজি পায়নি টিম ইন্ডিয়া। একটা সময় মনে হচ্ছিল দলীয় সংগ্রহ হয়তো 350 ছাড়িয়ে যাবে। মাঝখানের বিপর্যয়ের পরও শেষ পর্যন্ত দলীয় স্কোর 300 পার হয় ওয়াশিংটন সুন্দরের সুন্দর এক ইনিংসে। শেষ দিকে 16 বলে 37 রানের ক্যামিও খেলেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া 38 বলের মোকাবেলায় 36 রান করেন স্যানজু স্যামসন। কিউইদের পক্ষে টিম সাউদি ও লাকি ফার্গুসন 3টি করে উইকেট শিকার করেন। 1টি উইকেট শিকার করেন অ্যাডাম মিলনে। জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় 35 রানে প্রথম ও 68 রানে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। 2 ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে যথাক্রমে 22 ও 24 রান করে ধরেন সাজঘরের পথ। 16 বলে 11 রান করে ড্যারিল মিচেলও বিদায় নেন দলীয় 88 রানে। এতে কিছুটা চাপ ভর করলে দলের হাল ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও আরেক অভিজ্ঞ ব্যাটার টম ল্যাথাম। 4র্থ উইকেটে দুজনে গড়েন 221 রানের অপরাজিত পার্টনারশিপ। ভারতের বোলাররা আপ্রাণ চেষ্টা করেও আর কোনো উইকেটের পতন ঘটাতে পারেননি। ল্যাথাম 104 বলে 19টি 4 ও 5টি ছক্কায় 145 রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। 98 বলে 94 রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন। তার ইনিংসে ছিল 7টি 4 ও 1টি ছক্কা। ভারতের জার্সিতে নিজের প্রথম ওয়ানডে খেলতে নামা উমরান মালিক স্বীকার করেন জোড়া উইকেট, তবে 10 ওভারে 66 রান খরচ করেছেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী রবিবার। দর্শক, এই ম্যাচে ভারতের পরাজয়ের কারণ কি বলে আপনি মনে করেন? ভারত কি পারবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিততে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডিক্রিকটাইম বুলেটিন আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।